বিতর্ক যেন দিলীপ ঘোষের পিছু ছাড়ছেই না। গত 12 তারিখ একটি জনসভায় তিনি বলেছিলেন, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদেরকে একেবারে অসম এবং পাঞ্জাবের মতো তাদেরকেও গুলি করে মেরে দেওয়া উচিত। এবং এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এবার হাবড়া থানার তৃণমূলের টাউন সভাপতি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন। হাবড়া টাউন তৃণমূল সভাপতি শীতাংশু দাস লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে 12 তারিখ একটি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি একটি বিশেষ গোষ্ঠীকে গুলি করে মারার নিদান দেয়, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই দাবিতে ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। করলাম গত 12 তারিখে প্রকাশ্য একটি জনসভাতে তিনি বলছেন যে গুলি করে মারব, এ করব তা করব, এবং আমরা মনে করি যে এই বক্তব্যর পরে মানুষ ভীত সন্ত্রস্ত, রাজ্য ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে এটা বলা তার পক্ষে অত্যন্ত ঠিক কাজ নয়।